পশ্চিম বর্ধমান ও কালিম্পং জেলার জুবিলা ইন্ডাস্ট্রিজ বোর্ডের দপ্তর উদ্বোধনে আসানসোলে এলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শশী পাজা। বুধবার আসানসোলে জেলা আদালত চত্বরে অবস্থিত কথা নামক এক হলে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। আর এই দিনেই এই অনুষ্ঠানে দুই জেলার জুবিলা ইন্ডাস্ট্রিজ বোর্ডের দপ্তর উদ্বোধনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় মোট 289টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা। আইনের মাধ্যমে কোনো নানাবিধ কারণে বাচ্চারা এই আইনের সম্মুখীন হয়ে যায়, অর্থাৎ কোনো একটা অপরাধের সঙ্গে জড়িত কিংবা কোনো একটা অপরাধ তাদের দ্বারা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তখন কি হয় তাদের একটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্তটা দেখে নিতে হয়। তো সেটা জুভেনাইল জাস্টিস বোর্ড যেটা আছে সেটা করে, আসলে সেটা একটা কোর্ট যেমন বড়দের হয়। এবার বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনাটা অন্যরকম থাকে এবং আমরা চাই তার সুন্দর ভবিষ্যৎ হোক, তার জন্যে যে কারণে সেই অপরাধের সঙ্গে জড়িত হয়েছে কিংবা কোনো কারণে সে কনফ্লিক্ট উইথ লতে এসে গেছে তার থেকে তাকে মুক্ত করা। কিন্তু সেটা তার আগে যে আছে যে তার একটা বিচার ব্যবস্থা যেটা হয় সেটা যেটা বললাম জুভেনাইল জাস্টিসে, এবার সেটার একটা কোর্ট হয় এবং আমরা সেটাকে কোর্ট না আমরা একটা বলছি যে চাইল্ড ফ্রেন্ডলি রুম, শিশু বান্ধব পরিবেশেতে যখন বাচ্চা খুলে বলতে পারবে, ঠিকভাবে বলতে পারবে এবং জানবেন যে এই বাচ্চারা যখন এনকোয়ারি চলে তখন তারা আমাদের অবজারভেশন হোমে থাকে। এবার যখন তখন এই অবজারভেশন হোম থেকে বাচ্চা আসবে তার সঙ্গে কথা হবে, অর্থাৎ এই যে যে রুমসগুলোতে মানে এই রুমগুলোতে ভিডিও কনফারেন্সিংও ফ্যাসিলিটি থাকবে। সুতরাং এটা একটা খুব সুবিধা হলো, কারণ পশ্চিম বর্ধমানে আমাদের এই জেজেবির কোনো রুম ছিল না যেখানে বাচ্চাকে তারা শুনবেন এবং দেখবেন, ফলে সেটার উদ্বোধন এবং শুধু পশ্চিম বর্ধমান নয় এটা কালিম্পংয়ে আজকে হয়েছে। তাহলে একটা শিশুর প্রতি একটা সুলভ সহজ পরিবেশে সে যাতে বলতে পারে সেটা দরকার এবং এই নিদর্শনটা আর পাঁচটা শিশুর সামনেও থাকে যাতে সে যেন ওই পথে চালিত না হয় কিংবা না চলে যায়, এই দিক দিয়ে কিন্তু ভাবনা চিন্তা আছে। তাই এই জেজেবির একটা রুম আমরা আজকে পশ্চিম বর্ধমান এবং কালিম্পংয়ে উদ্বোধন করেছি। পশ্চিম বর্ধমানে বাড়তি এখানে সিডাব্লিউসির যে বসার জায়গা অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, তারাও একটা বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেটস আমরা বলি, তারাও বসবেন, সেই জায়গাটাও নির্দিষ্ট করা হয়েছে। আর তার সাথে সাথে আমাদের দফতরের সঙ্গে যুক্ত আইসিডিএস স্কিম, আইসিডিএস স্কিম অন্তর্গত আপনি AWCs অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাচ্ছেন যেখানে বাচ্চা বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ সন্তান সংসারে অশান্তি বিবাহ বহির্ভূত সম্পর্ক শারীরিক অসুস্থতা বাস্তু দোষ এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170011562।